না, এটা বাংলাদেশের কোন জেলায় পাবেন না, শুধু একমাত্র কুষ্টিয়াতেই পাবেন। তাও অরিজিনাল যেটা সেটা পাবেন, আর বাইরে কুষ্টিয়ার লোকজন বাইরে যা যেটা বিক্রি করবে ওটা মনে করে দুই নাম্বার দা, ওটা অরিজিনাল পাবেন না। খুব ভালো লাগে বিধায়, ওই জন্য গার্ড ছেঁকাই খাতে আসলাম। আমার কাছে ভালো লাগছে এখন। এটা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ রফিক। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একজন আইসক্রিম বিক্রেতা, অর্থাৎ কুষ্টিয়ার যে বিখ্যাত কুলফি মালা, সেই কুলফি যে মালাই, সেই মালাই যে একজন বিক্রেতা আছেন। অর্থাৎ আমি যদি আপনাদের একটু সাইনবোর্ডটা যদি দেখাই, আপনাদের এখানে লেখা আছে যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই প্রোপ্রাইটার মোহাম্মদ নয়ন আলী, এবং লেখা আছে পার্সেলের সুব্যবস্থা আছে, তার নাম্বার দেওয়া আছে। তো দর্শক, এই যে কুষ্টিয়ার যে বিখ্যাত যে কুলফি মালাই গুলো, আসলে আমরা সাধারণত কিন্তু এই মালাই কিন্তু নাম শুনেছি, কিন্তু এর সম্পর্কে, কিন্তু এর প্রয়োগ এবং এর খাওয়া যে টেস্ট এবং যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু অনেক মানুষই কিন্তু পায়নি, কিন্তু যার প্রেক্ষিতে কিন্তু এই মালাইটি কিন্তু বিশেষ করে কুষ্টিয়ার জন্য কিন্তু অত্যন্ত বিখ্যাত হিসেবে এখন কাজ করে, এবং যার প্রেক্ষিতে কিন্তু ওই যে কুষ্টিয়া যে এই যে মহাসড়ক আমরা দেখতে পাচ্ছি, এই মহাসড়ক সংলগ্ন কিন্তু এই সারিতে কিন্তু বেশ কিছু, বিশেষ করে এই কুলফি মালাই যারা বিক্রি করেন তারা কিন্তু বেশ সারিবদ্ধ ভাবে অনেক ব্যবসায়ী কিন্তু তারা কিন্তু ওভাবে কিন্তু তারা এই কুলফি মালাই গুলো বিক্রয় করে আসছেন এবং মানুষকে তারা খাই আসছেন। তা আমি এই যে নয়ন আলী, তিনি এই যে কুলফি বিক্রয় করেন, আমি সেই নয়ন আলীর সাথে একটু কথা বলবো। পাশাপাশি এখানে যারা এই আইসক্রিম খেতে আসেন, বিশেষ করে কুলফি মালাই, তাদের কথা একটু শুনবো যে আসলে তারা এই কুলফি মালাই খেয়ে তারা কতটুকু তৃপ্তি এবং কতটুকু আরাম এবং কতটুকু বা তারা এই স্বাচ্ছন্দ্য এবং বিশেষ করে মজা পায়, সেই বিষয়টা নিয়েও তাদের সাথে একটু কথা বলবো। আমরা নাম শুনছি যে কুলফি মালাই বিখ্যাত কুষ্টিয়ার, আসলে কুষ্টিয়ার এই যে বিখ্যাত কুলফি মালাই হলো কেন বলো তো? হ্যাঁ, এটা কুষ্টিয়ায় মনে করেন বিখ্যাত এটা অনেক আগের থেকে, যেমন তিলের খাজা আছে, এই যেমন কুলফি মালাই, এই কুলফি মালাইটা মনে করেন অনেক আগের থেকে বিখ্যাত, বুঝছেন? এটা অন্যান্য জেলায় কোথাও কোথাও পাবেন না আপনি, বাংলাদেশে কোনো জেলায় নাই। না, এটা বাংলাদেশের কোনো জেলায় পাবেন না, শুধু একমাত্র কুষ্টিয়াতেই পাবেন। তাও অরিজিনাল যেটা সেটা পাবেন, আর বাইরে কুষ্টিয়ার লোকজন বাইরে যা যেটা বিক্রি করবে ওটা মনে করেন দুই নাম্বার দা, ওটা অরিজিনাল পাবেন না। অরিজিনাল পেতে হলে আপনি কুষ্টিয়াতেই পাবেন একমাত্র, কুষ্টিয়া ছাড়া পাওয়া যাবে না। না, কুষ্টিয়া ছাড়া আপনি দুগলি পাবেন, ডুপ্লিকেটটা পাবেন, মনে করেন আমার কুষ্টিয়া থেকে যায় বিক্রি করে আরেক জেলায় যায়, কিন্তু এটা মনে করেন অরিজিনাল পাবেন না, ওটা পাবেন ডুপ্লিকেট। আর এটা যে আমরা বানাই সেটা মনে করেন অরিজিনাল, এটা ডুপ্লিকেট কোনো চান্স নাই। আর এটা কুষ্টিয়ার বিখ্যাত জিনিস, এই জন্যই বিখ্যাত। যেটা লাগবে ফোন দিলে ফোনের মাধ্যমে পাঠাই দেবো, সমস্যা নাই। জি, এগুলো হাফ লিটার পার্সেল রেডি করা আছে আমার, অবশ্যই রেডি করা আছে, ফ্রিজ থেকে দেবো, ডিপ হবে ওটা, ডিপ থেকে আপনি 12 ঘন্টার পথে নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না, সমস্যা হলে রিটার্ন ফেরত। সম্পূর্ণ মন করেন গরুর দুধ, দুধ ছাড়া আর ওর ভিতরে কিচ্ছু পাবেন না, কিছু পাবে না, না দুধ চিনি এলাচ এই তিনটা জিনিসই পাবো, আর কিচ্ছু পাবেন না। তার মানে আপনার বাপ দাদা এই ব্যবসা করছে? জি, আমার দাদা বিক্রি করছে, মন করেন যুদ্ধ আমলে বিক্রি করছে, আমার বাবা এখনো বিক্রি করে কুষ্টিয়া শহরে, আমি এখানে বিক্রি করি, এটা আমাদের মন করেন অনেক আগের থেকে বিক্রি। হ্যাঁ, এই ব্যবসা করে আপনার কেমন কি প্রতিদিন বেচেন কি হয়? ইনশাল্লাহ মন করেন হয় কোন রকম, আপনি দেখা যাচ্ছে কোন দিন 800 লাভ হচ্ছে, 600 লাভ হচ্ছে, মানে সেল যত হবে সেত লাভ হবে, সেল অনুসারে। সেল? জি। আপনার এখানে কোন কোন জাতের কুলফি মালাই গুলো আছে যদি একটু দেখাতেন? এটা আছে আপনি 30 টাকা, এটা জি এটা আছে 30 টাকা, এটা আছে 50 টাকা, আর এটা আছে স্পেশাল 100 টাকা, এটা স্পেশাল সরমালাই 100 টাকা, এটা 100 টাকা জি। আর এগুলো আছে আপনি পার্সেল, এগুলো বাসায় নিয়ে যে আর ফ্রিজে রেখে ফ্যামিলি সহ খাইতে পারবে, এগুলো আপনি ফ্রিজে রেখে আপনি ফ্যামিলি সহ খাইতে পারবে জি। এই ব্যবসাটা করে এটা করে আমার মন করেন ফ্যামিলি চলে, জীবন জীবিকা চলে, এটা চলে।
সর্বশেষ কথা হলো, যদি কোনো ব্যক্তি যদি আপনার এই ভিডিওটা দেখার পরে যদি কেউ অর্ডার করতে চায়, সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার কি? ভাইয়া আমার নিঃসন্দেহে আপনি অর্ডার করবেন, সমস্যা নাই, আপনি মন করেন মাল পৌঁছাই দেবো যেখানে যাই। আপনার মোবাইল নাম্বার বলবেন? 01307704033। এই নাম্বারে যোগাযোগ করলে? যে নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দেবো, সমস্যা নাই, নিঃসন্দেহে নিতে পারবেন। আইসক্রিম কি আপনি কখন খেয়েছেন? হ্যাঁ খাইছি। কেমন লাগে? খুব স্বাদ লাগে। খুব স্বাদ লাগে? তার মানে কুলফি মালাই, এটা তো বিখ্যাত কুষ্টিয়ার। জি। আর কেন আপনার কাছে এত স্বাদ লাগে? স্বাদ লাগে গরমের ভিতরে খেতে পারলে, দেহটা ভালো লাগে, ঠান্ডা লাগে, তারপর স্বাদের জিনিস। আইসক্রিম এই যে কুলফি মালাই, এটা কি এই প্রথম খাচ্ছেন নাকি খেয়েছেন? না, এর আগেও খেয়েছি। আচ্ছা, খুব ভালো লাগে, বিধায় ওই জন্য গাড়ি ঠেকাই খেতে আসলাম। ও, খুব ভালো লাগে। জি। আচ্ছা আচ্ছা, তো এই মালাই যে কুলফি মালাই ইতিপূর্বে কয়বার খেয়েছেন? অনেকবারই খেয়েছি, হিসাব নেই। যার ফলে মুখের গন্ধ স্বাদ লেগে আছে, ওই জন্য গাড়িটা থামাই দেবে। আচ্ছা, তুমি কি খাচ্ছ? কেমন লাগছে এখন? এখন খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তুমি কি প্রথম খাচ্ছ বলো? জি না, এর আগেও খেয়েছি। কেমন লাগছে? অনেক সুন্দর। অনেক সুন্দর। জি। আচ্ছা, আমি এখন কুলফি আইসক্রিম খাচ্ছি নয়ন ভাইয়ের। আচ্ছা, কেমন? আমি সকালে কুষ্টিয়া থেকে আসছি, সকালে একটা খেয়েছি ওইদিকে এবং এখন একটা খাইলাম, কিন্তু সকালের চেয়ে এখনকার একটু বেটার এবং সুস্বাদু, আমার কাছে ভালো লাগছে এখন এটা। আপনি কি নিয়মিত খান কুলফি মালাই? আমি প্রতি সপ্তাহে একদিন এই রোডে যাতায়াত করি এবং অনেক গরম লাগে, গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়ার জন্য আমি কুলফি মালাইটা নিয়মিতই খাই, যার সময় খাই এবং ব্যাক করে আসার সময় একটা করে খাই।